ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ। বন্ধুরা, সরকারি কর্মচারী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন। তো বন্ধুরা, ডিএ আদায়ের জন্য চরম অভিযান, 27টি সংগঠনের ঐক্যবদ্ধ অভিযান, বিধানসভা অভিযান করবে যৌথ সংগ্রামী মঞ্চ। সরকারি কর্মচারী শিক্ষকদের মোট 27টি সংগঠনের, যারা সরকারি কোষাগার থেকে বেতন পান, এরকম 27টি সংগঠন ঐক্যবদ্ধভাবে বিধানসভা অভিযান করছেন। মূল দাবি, বকেয়া ডিএ প্রদান। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় মেনে বকেয়া ডিএ প্রদান, স্বচ্ছ নিয়োগ। আমরা দেখে নেব বিস্তারিতভাবে কবে, কোথায়, কিভাবে এই বিধানসভা অভিযান সফল হবে। 27টি সংগঠনের ডাকে বিধানসভা অভিযান। কী বলছে দেখুন, আমাদের দাবি, বকেয়া মহার্ঘ ভাতা অবিলম্বে মেটাতে হবে, স্বচ্ছতার সাথে সমস্ত শূন্য পদে নিয়োগ করতে হবে, সমস্ত অস্থায়ী কর্মীকে স্থায়ী করতে হবে। 23 নভেম্বর 2022 তারিখ কাব্যে বিধানসভা, পশ্চিমবঙ্গ বিধানসভা কাব্যে সরকারি কর্মচারীদের আন্দোলনে, ঐতিহাসিক আন্দোলন হতে চলেছে 23 নভেম্বর, জমায়েত হবে লেনিন মূর্তির সামনে। আর করা হয়েছে স্বপন মণ্ডল, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি বিটিইএ পক্ষ থেকে। তবে 27টি সংগঠন সবাই কি এই মিছিলে বা এই অভিযানে উপস্থিত থাকবেন? 27টি সংগঠন মিলেই যৌথ সংগ্রামী মঞ্চ গঠন করা হয়েছে। দু একটি সংগঠন বাদে যারা শাসক দলের সঙ্গে সরাসরি যোগসূত্র রাখে, এরকম দুই একটি সংগঠন বাদে সমস্ত সংগঠনগুলিই কিন্তু ঐক্যবদ্ধ হয়ে এবারে ডিএ আদায়ের লড়াইয়ে নেমেছে। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য। সঙ্গে থাকবেন অনলি নিউজ।